আমরা আজকে যেটা পড়ব সেটা হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। সেটা হলো যে দেখা যায় যখন কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহী তারটা গরম হয়ে ওঠে। এবার যদি আমরা কারেন্টটা অফ করে দিই, তাহলে কিছুক্ষণ বাদে পরিবাহী তারটা আবার ঠান্ডা হয়ে যায়। আবার যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তারটা গরম হয়ে ওঠে। তাহলে এই তাপশক্তি কোথা থেকে আসলো? নিশ্চয়ই তড়িৎ পরিবাহিত হওয়ার ফলেই ঘটনাটা ঘটছে। তো তখন বিষয়টা অ্যানালাইজ করে দেখা গেল যে তড়িৎ শক্তি কিছু পরিমাণ তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটাকে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলছি। তাহলে এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বানিয়েছি। যেমন প্রথমেই হচ্ছে বৈদ্যুতিক বাতি, যেটা হচ্ছে ইয়েলো কালারের যে বাল্বগুলো হতো না আগেকার পুরনো, এখনকার এলইডি বা সিএফএল ল্যাম্প নয়, আগেকার বাল্ব, সেই বৈদ্যুতিক বাতি, সেটাকে ইংরেজিতে ইনক্যান্ডেসেন্ট বাল্ব বলে, ওই বাল্বটা কিন্তু পুরোপুরি এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে ঘটনাটা তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ওই বৈদ্যুতিক বাল্বের মধ্যে খুব সরু, ভীষণ সরু তার থাকে, সেই তারটাকে ফিলামেন্ট বলে। ওই তার তড়িৎ প্রবাহ হওয়ার ফলে ভীষণ উত্তপ্ত হয়ে, উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে। তাহলে বৈদ্যুতিক বাতিতে আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের মানে তাপীয় ফলটাকে ব্যবহার করেছি। বৈদ্যুতিক চুল্লি বা ইলেকট্রিক ফার্নেস, প্রচুর ইন্ডাস্ট্রিতে, প্রচুর ফ্যাক্টরিতে বৈদ্যুতিক চুল্লি বা ফার্নেস ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা চুল্লি বা চুলা, যেটাকে ধরো আমরা গ্রামের দেশে সব চুলা জ্বলে, সেগুলো হচ্ছে কাঠ বা কয়লা দিয়ে, পাতা, শুকনো পাতা দিয়ে জ্বালানো হয়, এটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। ইলেকট্রিসিটি পাঠিয়ে গরম করে সেটা দিয়ে সেটাতে নানা ধরনের ধাতু গলানো ইত্যাদি নানা ধরনের কাজ করা হয়। বৈদ্যুতিক ইস্ত্রি, এটা আমাদের প্রায় সবার বাড়িতে আছে, এই ইস্ত্রিতেও আমরা ইলেকট্রিসিটি পাঠাই, তার ফলে ইস্ত্রিটা গরম হয়ে ওঠে, তখন সেটা দিয়ে আমরা কাজ করি। বৈদ্যুতিক হিটার আছে অনেকের বাড়িতে, দেখবে আজকাল অনেকের বাড়িতে ইন্ডাকশান কুকার আছে, ওই ইন্ডাকশান কুকার হলো আসলে বৈদ্যুতিক হিটার। এখন আগেকার দিনের বৈদ্যুতিক হিটার যেটা ছিল সেটাকে অনেক মডিফাই করে, তার চেহারা পরিবর্তন করে ইন্ডাকশান কুকার বেরিয়েছে। এছাড়া তোমাদের অনেকের বাড়িতে শীতকালে জল গরম করার জন্য ইমার্শন রড ইউজ হয়। ইমার্শন রড এরকম পাকানো পাকানো একটা মোটা তারের মতন, ওটাতেও বৈদ্যুতিক মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগানো হয়। যদি কারোর বাড়িতে গিজার থাকে, তাহলে গিজারের ভেতরেও জানবে ঠিক ইমার্শন রডের মতনই একটা কয়েল থাকে। তাহলে এই সমস্ত যন্ত্রপাতিগুলো কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর ভিত্তি করেই কাজ করে। এরপরে বলা হয়েছে যে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতে উৎপন্ন তাপের কারণটা কী, কেন এই জিনিসটা হয়। আমরা বললাম তাপ উৎপন্ন হয়, আবার কারণটা তো আমাদের বুঝতে হবে। পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। ধরো কখন একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে বলো? তোমরা জানো অলরেডি যে যখন আমরা তাকে একটা বিভব প্রভেদের মধ্যে যুক্ত করব, মানে দুটো প্রান্তে যুক্ত করব একটা তারকে, সেই তারের এক প্রান্তে বিভব বেশি থাকবে, আরেক প্রান্তে বিভব কম থাকতে হবে। দুটো প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে সেটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। ধরো এটা আমার একটা তার, এটা আমার একটা তার, এবার এই তারের এই প্রান্তে আমি উচ্চ বিভব প্রয়োগ করলাম, এই প্রান্তে নিম্ন বিভব প্রয়োগ করলাম। তাহলে এই তারের দুটো প্রান্তে বিভব পার্থক্য থাকলে তবেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে। এখন এইটা যখন আমি অ্যাপ্লাই করছি, বিভব পার্থক্য দিচ্ছি, তখন বেসিক্যালি কী হয়, এই পরিবাহীটা তো ধাতুর, ধাতব পরিবাহী, তা এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রনগুলো সবাই নেগেটিভ তড়িৎ ধর্মী। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কী করবে, তারা উচ্চ বিভবের দিকে সবাই ছুটে যাবে, কারণ উচ্চ বিভবটা পজিটিভ ওদের তুলনায়। তো তার দিকে ছুটে যাচ্ছে মানে ইলেকট্রন এদিকে আসবে, এটা উচ্চ বিভব,
তাহলে ইলেকট্রন যেদিকে আসবে তার বিপরীত দিকে কারেন্টের ফ্লো হবে, এটা আমরা পড়েছি। এবার ইলেকট্রনগুলো যখন পরিবাহীর মধ্যে দিয়ে ছুটে চলে, তখন পরিবাহীতে যে স্থির অণুগুলো থাকে তাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ ধাক্কা হয়, ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে অণুগুলোর স্পন্দনের গতি বৃদ্ধি পায়, মানে অণুগুলো ভাইব্রেট করতে শুরু করে, কম্পিত হয়। নর্মালি যে কোনো তাপমাত্রাতে আমাদের মনে হয় অণুগুলো স্থির, কিন্তু কোনো অণু কিন্তু স্থির না, সব অণুগুলো এরমভাবে কম্পিত হচ্ছে। যখন ধাক্কাগুলো খাচ্ছে তখন সেই কম্পনটা বেড়ে যাচ্ছে, বেশি জোরে জোরে কম্পন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে, আর এই গতিশক্তি তাপশক্তি হিসেবে মানে আমরা প্রকাশিত হয় আর কি। গতিশক্তিতে আমাদের আমরা তাপশক্তি হিসেবে ফিল করতে পারি, গতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এইভাবে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তড়িৎ আমরা আজকাল নানান কাজে ব্যবহার করি, এবং তোমরা সবাই জানো যে আমরা যে কারেন্টটা ইউজ করি সেই কারেন্ট আমাদেরকে আমাদের এখানে সরকার সাপ্লাই করে কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জায়গাতে যেমন কলকাতার ক্ষেত্রে সিইএসসি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, তারা আমাদের এই ইলেকট্রিসিটিটা সাপ্লাই করে। তো তার এই ইলেকট্রিসিটিটা যে আমরা ইউজ করি, আমাদেরকে সেটার জন্য দাম দিতে হয়। তাহলে আমি যে ইলেকট্রিসিটি ইউজ করছি সেটা আমি কিভাবে মাপবো এবং কিভাবে দামটা দেব, সেই তড়িৎ শক্তিটা যে আমরা ব্যয় করছি সেটার পরিমাপ আমরা কিভাবে করি, সেটার পরিমাপ করা হয় তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে তড়িৎ নিয়ে যেতে তড়িৎ উৎসকে কিছু পরিমাণ কার্য করতে হয়। এই কৃতকার্যই ব্যয়িত তড়িৎ শক্তি, যা কার্য তাপ তুল্যতা সূত্র অনুযায়ী তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমার কাছে এইটা একটা পরিবাহী, সেই পরিবাহীর দুপ্রান্তে আমি বিভব পার্থক্য দিয়েছি, এবং বিভব পার্থক্য দেওয়া মানেই হলো এই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটা আধানকে নিয়ে যেতে আমার কাজ করতে হবে। সেই যে কাজটা হলো সেই কাজই তাপশক্তিতে রূপান্তরিত হবে, এবং তাপশক্তিটা পরিমাপের মাধ্যমে আমরা তড়িৎ শক্তির পরিমাপ করব। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, সেই কারণে এই কারেন্ট ইলেকট্রিসিটির যে অংশটা আমরা পড়ছি সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা।